আমি স্বরলিপি, হ্যাঁ মানে স্বরলিপি ভুলিনি, কিন্তু আমার গলার খুব খারাপ অবস্থা, তার জন্যে দীর্ঘদিন আমি হারমোনিয়াম ছুঁতে পারিনি। তাই কি এই স্কেলের দিকে আমি কিচ্ছু গলা মেলাতেই পারছি না, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, কিন্তু এদিকে আমার এদিকটা আমার গলাটা খুব ভালো ঠিক হচ্ছে, সেট হচ্ছে। এদিকে প্রচুর হাই স্কেলে আমি তুলতেই পারছি না হাই স্কেলে, আর এদিকটা আমি গলাটা তুলতে পারছি। যাই হোক, আমি ভিডিও করছি, তোমরা শোনো, আমি ভিডিও অন করে দেখাতে পারছি না, আমি ভিডিও চালিয়ে রেখেছি, তোমরা শোনো। দেখো আমি কী করে করছি, আমি কিছুটা করছি, মানে ধা অবধি কি ওরকম নিয়ে অবধি পারছি, তারপর টানতে পারছি। গলার সাদা নিয়মটা আমি তোমাদেরকে একটু আমার নিয়মটা আমি দেখাচ্ছি। আমি জানি আমার থেকেও যারা মানে জ্ঞানীগুণী মানুষেরা, হারমোনিয়াম যারা খুব মানে দক্ষ, হারমোনিয়ামে যারা দক্ষ তাদের কাছে আমি নগণ্য, কিন্তু তবু আমি যেটুকু চেষ্টা করেছি, যেটুকু ছোটোবেলায় শিখেছি, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি বা করতে চলেছি। স্বল্প শুনেছি সেটাই মানে আমি বললাম। আমি পাঁচ ফিটের একটা বড় ডাক্তারকে বিলেত ফেরত, ওনাকে আমি গলা নিয়ে দেখাই হোমিওপ্যাথি, কিন্তু উনি বিলেত ফেরত পাঁচ ফিটে, ওনার বিশাল নাম আছে সারা কলকাতার, প্রায় অনেকেই ওনাকে চেনে যারা হোমিওপ্যাথি চিকিৎসা করে। আমি ওনার নাম এখন বলতে চাচ্ছি না, কারণ ইউটিউবে ওনার নামটা দেওয়া উচিত কি না আমি ওনাকে জেনে নিয়ে তবে নামটা আমি প্রচার করতে চাই। যাই হোক, আবার শোনো, বাইরে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, আমি আবার আবার শুরু করছি। আমি অনেক কিছুই স্বরলিপি নিয়ে মানে সারেগামার ওপর আমি অনেক কিছু করে শিখেছি মাস্টারমশাইয়ের কাছে। মাস্টারমশাইয়ের বাড়ি রানাঘাটে ছিল, তা যাই হোক এখন সেইগুলো আমি সবই মনে আছে, কিন্তু আমার গলাতে অসুবিধা হচ্ছে। All right.
কথা বলছি। যাই হোক, আমার গানের মাঝে আবার কখন বৃষ্টি থেমে গেছে। আমি আপাতত এইটুকুই করলাম, আমি একটা গান তুলছিলাম, আমি চিনি গো চিনি, ওই গানটা আমার শেখা আছে কিন্তু আমি স্বরলিপি ভুলে গেছি, তাই একটু সুরটা মনে আছে কিন্তু স্বরলিপিটা একটু আমার ইউটিউব থেকে বার করে আমি চেষ্টা করছি আর কি, অল্প অল্প করে। এটা যখন কি পুরোটা শিখ মানে স্বরলিপি কণ্ঠস্থ হয়ে যাবে এবং হারমোনিয়াম রিডে আমি তুলতে মানে বাজাতে আমি খুব ইজিলি পারবো, তখন আমি আবার তোমাদেরকে গানগুলো মানে গানটা শোনাবো, বা এরকম আমি নিজে হারমোনিয়াম বাজিয়ে চেষ্টা করব গান করার। গান মানে যতটুকু ভুল হলেও আমি গাইবো, ভুল হলেও গাইবো, কারণ আমি শিক্ষকবিহীন যে গানটা এখন করছি শিক্ষকের প্রয়োজন। এই মুহূর্তে আমার বয়স যাই হোক না কেন, শিক্ষক সবসময় পাশে থাকা দরকার। আমি যদি গান নিয়ে সার্টিফিকেট বার করতাম তাহলে মনে হয় এতটা প্রয়োজন হতো না, কিন্তু আমার সার্টিফিকেট তোলার আগে আমার বিয়ে হয়ে গেছে, তারপর আমার কোনো আমার প্রতিভা সব কিছু সংসারের মধ্যে ঢুকে গেছে। তা যাই হোক, তার জন্য আমি কোনো দুঃখ পাই না, কারণ স্বামী সংসার আগে চায় মেয়েরা, আবার প্রতিভাকেও বিকাশিত করে, যারা করে তারা খুবই আমার থেকে বেটার। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে সব কিছু আগে যেন স্বামী সংসার। হ্যাঁ, তা যাই হোক, প্রতিভার দিকে হয়তো আমি নজর দিইনি, অনেকেই দেয় কিন্তু আমার উচিত ছিল সেটাকে চালু রাখা। আমি নানান রকম অসুবিধার কারণে আমি আমার প্রতিভা আমার আমার গানটা একটা আমার গান শিখতে ভীষণ ভালো লাগতো, ভীষণ মায়ের থেকে শখ করে না জোর করে আমি হারমোনিয়াম কিনেছি, আবার আমি বরের থেকেও এই হারমোনিয়ামটা আমি কিনেছি। এটা তখনকার দিনে, আজ আমার 2010 সালে আমার এটা 7,000 টাকা দিয়ে কেনা, 7,000 ডবল ইয়ের এটা, আর মায়ের থেকে 2,500 টাকা দিকে না, ওটা ছিল, ওটা ছোট ছিল। আর এটা বক্স হারমোনিয়াম, দেখতে পাচ্ছো ওই যে ঢাকনা মাকনা সব আছে, বক্স হারমোনিয়াম, এরকম তুললে আবার এটাকে গিপের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, মাঠটা ওপেন একটা হারমোনিয়াম, আর এত স্কেল ছিল না, আর 2,500 দাম ছিল ওটা। তোমার ওটা 90-তে কিনেছিলাম, আর আমি 2010-এ বলছি, তার থেকে আমি 13-14 বছর পর বোধ হয়, বা তারও বেশি, কী বলছি, হ্যাঁ ওই রকমই অনেক বছর পর, প্রায় 20 বছরের কাছে বলতে গেলে পরে আমি যখন কিনেছি এটা 7,000 টাকা দিয়ে। এখন এর দাম অনেক অনেক, 15,000 বোধ হয় হবে। যাই হোক, আমি রেখে দিলাম আমার হারমোনিয়াম, এখন খুব একটা ভালো নেই, মানে খুব ধুলোমুলো পড়ে গিয়ে ভেতরে একটু বাজানাটা ঠিক হচ্ছে না, হারমোনিয়ামের লোক নিয়ে আসবো সেটাও উপায় হচ্ছে না। তা যাই হোক, পরে দেখতে হবে কি করা যায়। তা যাই হোক, শুভরাত্রি বলে আজকে এই ভিডিওটা এই মুহূর্তে এই ভিডিওটা স্টপ করছি, কিন্তু পরবর্তী ভিডিও দেবো, সেগুলো দেখতে থাকো।